আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সাহিল বিডি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে খুবই চমৎকার একটি গেমসের সাথে পরিচয় করে দিব এবং গেমসটি খুবই দারুণ এবং গেমসটি হচ্ছে এক ধরনের অফলাইন গেমস। তো আমরা কিন্তু অনলাইন অফলাইন দোনো প্রকারের গেমই কিন্তু আমরা খেলে থাকি, কিন্তু অফলাইন গেমসগুলো কিন্তু খেলতে অনেকটা ভালো লাগে এবং বিভিন্ন সময় আমরা বাইরে থাকি অথবা বিভিন্ন জায়গায় বোর হয়ে থাকি, তো সেই সময় কিন্তু আমরা গেমস খেলে থাকি। তো অফলাইন গেমসগুলো কিন্তু অনেক সময় দারুণ হয়ে থাকে। তো আজকে আপনার সামনে খুবই চমৎকার একটি অফলাইন গেমসের সাথে পরিচয় করে দিব। সো দেরি না করে চলেন দেখে নিই কোন গেমসটির কথা বলতেছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো গেমসটির নাম হচ্ছে নাইফ হিট। আপনারা প্লে স্টোর সার্চ দিলে এই গেমসটি পেয়ে যাবেন। নাইফ হিট নামে যদি আপনারা সার্চ দেন তাহলে এই গেমসটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। দেখতে পাচ্ছেন এটা 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং 4.5 রেটিংস। সো ডাউনলোড এবং রেটিংস কিন্তু খুবই বেশি এবং গেমসটি খুবই নতুন একটি গেমস আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন জানুয়ারি 20 তারিখে রিলিজ হয়েছে 2018 সালে। সো মাত্র 6 মাসে এই গেমসটি 10 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন কত ডাউনলোড হয়েছে এবং গেমসটি খুবই এডিক্টেড এবং চ্যালেঞ্জিং একটি গেমস এটি। সো একটু পরে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা কিরকম গেমস। সো আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর ওপেন করতেছি। সো আপনারা যদি প্লে স্টোরে এই গেমসটি খুঁজে না পান আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনার চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এই গেমসটি। সো যখনই ওপেন করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা প্লে বাটনে ক্লিক করে আপনার গেমসটা প্লে হওয়া স্টার্ট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা সার্কেল এবং এখানে আপনাকে থ্রো করতে হবে। ও সরি বন্ধুরা, এখানে অ্যাড শো করতেছে, সো আমি অ্যাডটাকে কেটে দিলাম। সো আমি এখান থেকে নেট কানেকশনটা অফ করে নিচ্ছি। ওকে, না হলে অ্যাড শো করবে। সো আপনারা নেট অফ করে এটা খেলবেন কারণ এটা অফলাইন গেমস। সেখান থেকে আপনাকে যেটা করতে হবে, সার্কেল দেখতে পাচ্ছেন এটা গোল রাউন্ড ঘুরতেছে এবং এখানে আপনাকে নাইফ থ্রো করতে হবে, মানে চাকু থ্রো করতে হবে এবং এখানে চাকু কয়েকটা দেওয়া আছে, এই সব চাকুগুলো এখানে থ্রো করতে হবে আর একটার সাথে একটা লাগা যাবে না। সো আমি একটা থ্রো করে দেখাচ্ছি, জাস্ট স্ক্রিনে ট্যাপ করলে এটা থ্রো হবে। দেখতে পাচ্ছেন এখানে থ্রো হচ্ছে। তো এরকমভাবে আপনাকে খালি জায়গায় নাইফগুলো থ্রো করতে হবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এরকমভাবে স্টেজ একটা একটার পর একটা স্টেজ কিন্তু এভাবে হতে থাকবে এবং আপনাকে সকল নাইফগুলো কিন্তু এভাবে থ্রো করতে হবে খালি জায়গাগুলোর মধ্যে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পারিনি এবং নাইফের সাথে নাইফ ক্র্যাক হয়ে পড়ে গেছে এবং গেম ওভার হয়ে গেছে। আবার আপনারা রিস্টার্ট করতে পারবেন। সো এই গেমসটা একটা একটু সমস্যা আছে যে এটা আপনারা যতবারই হেরে যাবেন একবারে ফার্স্ট লেভেল থেকে স্টার্ট হবে, তা আপনারা এইভাবে আস্তে আস্তে খেলতে খেলতে অনেকটা অভ্যাসিত হয়ে যাবে এবং এটা অনেক ধরনের একটা মজার গেম এবং বলতে পারেন এডিক্টেড একটি গেম। দেখতে পাচ্ছেন এডিক্টেড একটি গেম এবং আপনারা যতবারই হেরে যাবেন আপনার আরও খেলতে মন চাইবে, তো এরকম একটি গেম। সো এখানে আরও কিছু অপশন আপনারা পাবেন। এখানে চ্যালেঞ্জ নামে একটি অপশন পাবেন, সেখানে আপনারা যদি যান তাহলে এখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং মোড পেয়ে যাবেন, সেই মোডগুলো আপনারা খেলতে পারবেন। সো এরকমই প্রায় আমি জাস্ট একটা মোড একটু খেলে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো খেলতে পারবেন জাস্ট একই। আমি এখানে জাঙ্গল মোডটা একটু ওপেন করতেছি। সেখানে দেখতে পাচ্ছেন এখানে একই আপনাকে চাকু থ্রো করতে হবে, জাস্ট একটু কঠিন কঠিন লেভেলে থাকে, এখানে আপনাকে চাকু থ্রো করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়নি, হেরে গেলাম, তারপর আবার রিস্টার্ট মারতে পারবো আমরা। সেইভাবে আপনারা খেলতে পারবেন এই গেমসটা। খুবই সহজ এবং খুবই এডিটেড একটি গেম বলতে পারেন এবং অফলাইনের মধ্যে খুবই ভালো একটি গেম। এছাড়া আপনারা নিচে আরও কিছু অপশন এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা এটা এই অপশনটা হচ্ছে নাইফ, মানে আপনারা এখানে চাকু আপনারা নিজেরা চাইলে এখানে চুজ করে নিতে পারেন। সো আমি এখানে এই চাকুটা চুজ করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা চাকু চুজ করে নিতে পারেন। সো গেমস যখন প্রথম আপনারা ডাউনলোড করবেন তখন ডিফল্টভাবে এই চাকুটা আপনাদের থাকবে। আস্তে আস্তে আপনার যত লেভেল উপরে হবে আপনাকে আরও নাইফ আপনাকে ই করে দিবে, তারা রিমুভ করে দিবে, সরি বন্ধুরা এখানে আনলক হবে, মানে বিভিন্ন চাকুগুলো আনলক হবে। আনলক হওয়ার পর আপনারা সেগুলো খেলতে পারবেন। সো বর্তমানে আমার 9টি চাকু কিন্তু আনলক করা আছে এবং এখান থেকে যে কোনো চাকু আমি চুজ করে কিন্তু খেলতে পারবো। তো এইভাবে আপনারা খুব সহজেই গেমসটি খেলতে পারবেন এবং গেমসটি খুবই এডিটেড একটি গেমস। আপনারা যতই খেলবেন আপনাকে ততটাই ভালো লাগবে এই গেমসটি খেলতে। যতবার স্টেজ যাবেন ততই স্টেজ আপনাকে আরও কঠিন তারা দিতে থাকবে। এভাবে আপনাকে চাকু থ্রো করে এই গেমসটি কিন্তু খেলতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে স্টেজ 1x1 স্টেজ আপনাকে কমপ্লিট করতে হবে আপনাকে, তাহলে আপনি গেমসটি পারবেন। দেখতে পাচ্ছেন আপনার যখন 4টি লেভেল কমপ্লিট করবেন আপনারা একটা বস ফাইট পাবেন, তারপরে আবার আপনারা আবার 4টি লেভেল আপনাকে কমপ্লিট করতে হবে। এবং বর্তমানে দেখতে পাচ্ছি আমি স্টেজ 6 আছি। যত আস্তে আস্তে কঠিন লেভেলে যাবেন আপনাকে আরও কঠিন কঠিন চাকু কিন্তু থ্রো করতে হবে, তারপরে না হলে আপনারা
পারবেন না। সো এভাবে আপনারা গেমসটি খেলতে পারবেন খুব সহজে, এবং চাইলে আপনারা ফেসবুকের সাথে কানেক্ট করেও খেলতে পারেন। সো এটি হচ্ছে বেসিক্যালি এই গেমসটি, এবং ভালো লাগলে অবশ্যই ডাউনলোড করে খেলতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনার জন্য প্রতি নতুন নতুন টেকনোলজির বিষয়ে ভিডিও এবং বিভিন্ন ধরনের গেমসের ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, এবং সাহেল বিআই টেকনিক্যাল সাথে থাকবেন।